মহাশিবরাত্রির ব্রত করলে অবশ্যই মেনে চলুন এই 9টি নিয়ম, নতুবা হিতে হবে বিপরীত। সনাতন ধর্মে বিভিন্ন ব্রতের মাহাত্ম্য যেমন আলাদা, ঠিক সেরকমই নিয়মবিধি। আর মহাশিবরাত্রির ব্রত তো সববার থেকে স্বতন্ত্র, তাই এর নিয়মবিধিগুলিও বিশেষ। আমার প্রচুর বন্ধুরা আছেন যারা হয়তো অনেক দিনই ধরেই মহাশিবরাত্রির ব্রত করে আসছেন, কিন্তু অনেক বন্ধুরা এমন আছেন যারা সঠিক নিয়মবিধি জানেন না। আবার প্রচুর বন্ধুরা এমন আছেন যারা এবছর প্রথমবার শিবরাত্রির ব্রত করবেন। বন্ধুরা, যদি আপনাদের মনে মহাশিবরাত্রির ব্রত করার ইচ্ছা হয়ে থাকে, তাহলে মনের ভক্তিভাবের সাথে সাথে নিয়মবিধি, মন্ত্র, সমস্ত কিছু আপনাদের জানতে হবে। মহাশিবরাত্রির ব্রত একটি কঠিন ব্রত, কিন্তু এই ব্রত করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক প্রসন্ন হন এবং তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। মহাশিবরাত্রির ব্রত করে দেবাদিদেব মহাদেবের কাছে যা চাওয়া যায় সেটি যদি ন্যায়সম্মত হয়, তাহলে দেবাদিদেব মহাদেব অবশ্যই আশীর্বাদ দিয়ে থাকেন তার মনস্কামনা পূর্ণ হওয়ার। তাই মহাশিবরাত্রির ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং এই ব্রতের নিয়মবিধিগুলোও একটু কঠিন। তাই বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন যদি আপনাদের মহাশিবরাত্রির ব্রত সঠিকভাবে করার ইচ্ছা থাকে। সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আপনাদের জানিয়ে দিই মহাশিবরাত্রির ব্রতের 9টি নিয়ম। মহাশিবরাত্রির ব্রতের প্রথম যে নিয়মটি আপনাকে পালন করতে হবে, সেটি আপনারা পালন করবেন শিবরাত্রির আগের দিন। সেই দিন আপনাদের পালন করতে হবে সংযম। আপনি ছোট বড় যেরকমই হন বা আপনার শারীরিক পরিস্থিতি যেরকমই থাকুক, যদি আপনার মনে ইচ্ছা হয় শিবরাত্রির ব্রত করতে, তাহলে তার আগের দিন সংযম কিন্তু অবশ্যই পালন করতে হবে। সংযমে নানা রকম বিধিনিষেধ থাকে, তার মধ্যে সর্বপ্রথম যে বিধিনিষেধটি মানতে হবে সেদিন সংযমী হতে হবে। দ্বিতীয় হচ্ছে খাদ্য খাবার। খাদ্য খাবার অর্থাৎ আপনারা সেদিন একবারই অন্ন বা ভাত গ্রহণ করতে পারবেন। যদি আপনারা দুপুরবেলা খেতে পারেন, তবে তেল মশলা ছাড়া ভাত একবার আপনারা খেতে পারেন, কোনো কিছু সবজি সেদ্ধ দিয়ে একবার আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। তাছাড়া সারাদিনে আপনারা ফল, দুধ, মিষ্টি ইত্যাদি খেতে পারেন, তবে স্বল্পাহার করবেন। সংযমের দিন স্বল্পাহার করতে হয়, বাইরের কোনো খাবার খাবেন না, ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না। এটি হলো শিবরাত্রির আগের দিনের নিয়ম। দ্বিতীয় যে নিয়মটি অবশ্যই পালন করবেন, না হলে শিবরাত্রির ব্রতই সম্পূর্ণ হবে না, সেটি হচ্ছে পারণ। পারণ করা হয় শিবরাত্রির ঠিক পরের দিন। এই বছর পারণের কবে সময় পড়েছে সেটি আমি উল্লেখ করে দেব, কিছুক্ষণের মধ্যে আপনারা বুঝতে পেরে যাবেন। সেই সময়ের মধ্যে আপনাদের পারণ করতে হবে। পারণ অর্থাৎ সেদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শিব পুজো করে নিতে হবে, এবং শিব পুজো করে শিব ঠাকুরের অভিষেক করার পর, আরতি করবার পরে, সমস্ত মন্ত্র বলে তারপর আপনারা পুজো সম্পন্ন করবেন এবং আপনাদের ব্রত সম্পন্ন হবে। তারপর আপনারা অন্ন গ্রহণ করবেন, তার আগে কিন্তু অন্ন বা ভাত গ্রহণ করবেন না। এটি হলো শিবরাত্রির পরের দিনের নিয়ম। এই বছর অর্থাৎ 2024 সালে শিবরাত্রি পড়েছে বাংলার 24শে ফাল্গুন 1430, ইংরাজির 8ই মার্চ 2024 শুক্রবার দিন। আর গোস্বামী মতে পড়েছে বাংলার 25শে ফাল্গুন 1430, ইংরাজির 9ই মার্চ 2024 শনিবার দিন। দুই দিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি পড়ার সময়। চতুর্দশী তিথি পড়ছে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং থাকবে 9 মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিট পর্যন্ত। প্রচুর বন্ধুরা বলছেন যে এই বছর দুই দিন মহাশিবরাত্রি, কিন্তু বন্ধুরা শিবরাত্রি কিন্তু একদিনই পড়েছে। আপনারা ভালো করে ভেবে দেখুন, চারটি প্রহর যে দিনটিতে পড়ছে সেটাই কিন্তু শিবরাত্রির দিন। চারটি প্রহরই কিন্তু পড়েছে 8ই মার্চ সন্ধ্যা থেকে 9 মার্চ ভোরবেলা পর্যন্ত।
তাই বন্ধুরা, শিবরাত্রির ব্রত উপবাস আপনাদের কিন্তু করতে হবে 8ই মার্চ, এবং পুজো আপনাদের করতে হবে 8ই মার্চ তারিখে। প্রথম প্রহর পড়েছে 8ই মার্চ সন্ধ্যা 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর পড়েছে মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত, এবং চতুর্থ ও শেষ প্রহর পড়েছে ভোর রাত 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। এই হচ্ছে শিবরাত্রির 4টি প্রহর। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা যে শিবরাত্রির উপবাস আপনাদের করতে হবে কিন্তু 8ই মার্চ শুক্রবার দিন। যদি একান্তই অসুবিধা থাকে তাহলেই 9ই মার্চ করবেন, নতুবা 9ই মার্চ হবে মহাশিবরাত্রির পারণ। পারণ করতে হবে 9ই মার্চ সকাল 9:51 মধ্যে। তাহলে এই সময়ের মধ্যে আপনারা শিব পুজো করে নেবেন, এবং এই দিন অর্থাৎ 9ই মার্চ তারিখে দুপুরবেলা আপনারা পুজো সম্পন্ন হয়ে যাবার পরে অন্ন বা ভাত গ্রহণ করতে পারেন, তবে অবশ্যই নিরামিষ। শিবরাত্রির ব্রত উপবাসের খাদ্য খাবার গ্রহণ করারও একটি বিশেষ নিয়মবিধি আছে। সাধারণত মহাশিবরাত্রির ব্রততে নির্জলা উপবাস করা হয়, তবে নির্জলা উপবাস যারা রাখতে পারবেন না শারীরিক কারণে বা যে কোনো কারণে, তাহলে তারা সেদিন কী খাবার গ্রহণ করবেন তার উপর আমার একটি স্বতন্ত্র ভিডিও বানানো আছে। মহাশিবরাত্রির উপবাসে কী কী খাবার গ্রহণ করা চলে, সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখে নিতে। এই ভিডিওটিতে খাদ্য খাবারের বিস্তারিত আলোচনা আমি আর করলাম না। চতুর্থ নিয়ম হচ্ছে মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃ স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, এবং সেই দিন দেবাদিদেব মহাদেবের আরাধনা, পূজা এবং নাম করে দিনটি কাটানোর চেষ্টা করবেন। কোনো খারাপ কথা কাউকে বলবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, তর্কে বিতর্কে জড়াবেন না, এবং সেই দিন যতটা সম্ভব দেবাদিদেব মহাদেবের আরাধনা ও নাম করবার চেষ্টা করবেন। যেহেতু প্রথম প্রহর সন্ধেবেলায় পড়েছে, যদি আপনি প্রথম প্রহরেই জল ঢালতে চান ততক্ষণ অবধি চেষ্টা করবেন ফলাহার বা ডাবের জল বা তরল পানীয় জাতীয় জিনিস গ্রহণ করতে, যদি আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন। তবে সেই দিন ভুল করেও চুল, দাড়ি, নখ ইত্যাদি কিন্তু কাটবেন না। মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল, প্রিয় ফল এবং প্রিয় মিষ্টি নিবেদন করবার চেষ্টা অবশ্যই করবেন। আমি জানি এখানে অনেক বন্ধুরাই বলবেন যে পুজোর উপকরণ সামগ্রী নিমিত্ত মাত্র, পুজোতে ভক্তিভাবটাই আসল। আপনি কতটা ভক্তিভাব দিয়ে সেই উপকরণ সামগ্রীগুলি জোগাড় করছেন তাতেও বন্ধুরা আপনাদের ভক্তির প্রকাশ। তাই অবশ্যই মহাশিবরাত্রিতে আপনি মন্দিরে গিয়ে পুজো দিন বা আপনি বাড়িতেই পুজো করুন, অবশ্যই শিব ঠাকুরের প্রিয় ফুল, প্রিয় ফল, প্রিয় মিষ্টি এবং অবশ্যই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করতে কিন্তু ভুলবেন না। সেই সমস্ত জিনিসগুলি জোগাড় করবার চেষ্টা করবেন। শিব ঠাকুরের প্রিয় ফুল যেমন ধুতুরা, নীলকণ্ঠ, আকন্দ ফুল, শিব পুজোতে অবশ্যই যেটি লাগবে সেটি হচ্ছে বেলপাতা। তাছাড়া আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই 5টি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে আপনারা মন্দিরে নিয়ে যেতে পারেন এবং সেখানে অভিষেক করতে পারেন। শিবলিঙ্গে সেদিন অবশ্যই বেলপাতা তো অর্পণ করবেই, তার সাথে সাথে মালা পরানোর চেষ্টা করবেন। আপনারা আকন্দ ফুলের মালা অথবা নীলকণ্ঠ ফুলের মালা পরাতে পারেন, এতেও দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন এবং মনস্কামনা পূর্ণ করেন। দেবাদিদেব মহাদেবের ধুনোর গন্ধ অত্যন্ত প্রিয়, তাই নারকেল ছোবরার মধ্যে সুগন্ধি ধুনো মিশিয়ে আরতি করতে কিন্তু একদমই ভুলবেন না। শিবরাত্রিতে ঘিয়ের প্রদীপের বিশেষ গুরুত্ব আছে। ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় প্রথম প্রহরে। শিবরাত্রির ব্রত উপবাস করে একটি মাটির বড় প্রদীপ আপনারা নিয়ে নেবেন এবং সেটি গাওয়া ঘি দিয়ে পূর্ণ করবেন। আপনার মনস্কামনা জানিয়ে প্রথম প্রহরে দেবাদিদেব মহাদেবের সামনে সেই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করবেন, এবং খেয়াল রাখবেন প্রত্যেক প্রহরে এসে এসে দেখবেন যেন সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে। আপনি যদি সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে শিবরাত্রির উপবাস করে থাকেন মনের ভক্তিভাব নিয়ে, এবং এই অখণ্ড প্রদীপটি যদি সকাল অবধি অর্থাৎ চতুর্থ প্রহর অবধি প্রজ্বলিত অবস্থায় থাকে, তাহলে বুঝবেন যে আপনার মনস্কামনা দেবাদিদেব মহাদেব অবশ্যই পূর্ণ করেছেন। মহাশিবরাত্রিতে অনেকেই বাড়িতে পুজো করেন, অনেকেই মন্দিরে যান, তবে আমি বলবো আপনি বাড়ির পুজো সেরে অবশ্যই কোনো শিব মন্দিরে যাবেন।
মহাশিবরাত্রিতে মন্দিরে ভিড় হবে, এটাই স্বাভাবিক, হয়তো লাইন দিয়ে আপনাকে পুজো দিতে হবে। তবে এটি বলে রাখি, সবাই কিন্তু বাবার ভক্ত যারা মন্দিরে এসেছেন এবং সবাই বাবার আশীর্বাদ পেতে এসেছেন, তাই আপনি কারোর সাথেই ঝগড়া কলহে জড়াবেন না, বরঞ্চ সুষ্ঠুভাবে পুজো দেওয়ার চেষ্টা করবেন। আপনি এটা বুঝবেন যে এটা আপনার ধৈর্যের এবং ভক্তিরও পরীক্ষা। সবার সাথে ভালো ব্যবহার করবেন, এমন কোনো কাজ বা কথা সেদিন করবেন না যাতে কেউ আপনার দ্বারা কষ্ট পায়। সনাতন ধর্মে দানের আছে বিশেষ গুরুত্ব, তাই যদি আপনি চান আপনার ব্রত সম্পন্ন হোক তাহলে মহাশিবরাত্রিতে দান করুন, আপনার সাধ্য এবং সামর্থ্য মতো দান করুন। মন্দির প্রাঙ্গণে যদি কোনো ভিক্ষুক বা দরিদ্র ব্যক্তি থাকে, বাচ্চারা থাকে, তাদের আপনি খাদ্য দান করতে পারেন, খাদ্য খাওয়াতে পারেন, বস্ত্র, নতুন বস্ত্র দান করতে পারেন বা আপনার সাধ্য মতো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। কিন্তু অবশ্যই দান করুন, দান করলে ব্রত কিন্তু সম্পূর্ণ হয়। এছাড়া আপনার বাড়ির দরজায় সেদিন যদি কেউ আসে আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করে, তাকে কিন্তু আপনি আপনার সাধ্যমতো সাহায্য অবশ্যই করবেন, এতে আপনার ব্রত সম্পন্ন হবে। মহাদেবকে বলা হয় পশুপতিনাথ, তাই অবশ্যই শিবরাত্রির দিন রাস্তার পশুদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, রাস্তার কুকুরকে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, এতেও আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন। সর্বশেষে এটা বলে রাখি, মহাশিবরাত্রির ব্রত উপবাস পালন ছাড়া সম্পূর্ণ হয় না। সেই দিন অবশ্যই ব্রাহ্মণকে যথেষ্ট পরিমাণে দান দক্ষিণা দেওয়া হয়, অনেকে বস্ত্র দেন এবং ব্রাহ্মণকে ভোজন করানো হয়, তারপরই অন্ন গ্রহণ করা হয়। তাই মহাশিবরাত্রিতে আপনারা ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন। যদি আপনার কাছে ব্রাহ্মণকে ভোজন করার মতো ব্যবস্থা না থাকে তাহলে আপনি ভুজি দিতে পারেন, অর্থাৎ চাল, ডাল, সবজি, তেল, মশলা, হলুদ সমস্ত কিছু দিয়ে ভুজি বানিয়ে সেটি ভুজি করে সেটি দিতে পারেন কোনো ব্রাহ্মণকে, এবং কোনো মন্দিরের ব্রাহ্মণকে সেটি দেবেন। এভাবে আপনার শিবরাত্রির ব্রত সম্পন্ন হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা।